একশত বাইশ আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে আমরা আপনাদের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে লাইভের প্রশ্নগুলো আমরা সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই যে প্রশ্নটা নিচ্ছি সেটি পাঠিয়েছেন আয়ান জাকারিয়া বলেছেন সাহিব মুসলিম ইবনু মাজা আবু দাউদসহ বিভিন্ন হাদিস গ্রন্থে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সালাতের শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে কবরের আজাব জাহান্নামের আজাব জীবনের মৃত্যুর ফেতনা ও মাসিদাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাওয়ার জন্য একটা দোয়া পাঠ করতে বলেছেন এই দোয়াটি আমার জানা নেই আপনি যদি অনুগ্রহ করে দোয়াটি জানিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম জজাকাল আল্লাহ খায়ান ও ইয়াকা ইয়া আখি আয়ান জাকারিয়া বারাক আল্লাহ ফিকুম আমরা সাহেব খারি এবং মুসলিমের রেওয়ায়তটাই এখানে তুলে ধরছি এই প্রশ্নের উত্তরে সেটি হচ্ছে নবী সালাম বলছেন ইদা তশাহাদ আহাদকুম ফালিয়াস্তাঈদ বিল্লাহিমিন আর বা যখন তোমাদের কেউ তশাহুদ পাঠ করে তাহলে সে যেন আল্লাহর কাছে আশ্রয় নেয় আশ্রয় চায় চারটা বস্তু থেকে এবং যেন বলে ইয়াকুল আল্লাহমিক মিন আদা নাম আল্লাহামী আউবি মিন আয়েদাবি জাহান্নাম হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি জাহান্নামের আজাব থেকে ওয়ামিন বিল কবর এবং কবরের আজাব থেকে অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাদ এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ওয়ামিন শর্র ফিতনাতিল মসিহদ্দা জাল এবং মাসিহদাজ্জালের অকল্যাণ অমঙ্গল এবং ক্ষতি থেকে তাহলে এই চারটা জিনিস থেকে তিনি আশ্রয় চাইতেন হয়তো কোনো কোনো রেওয়াতে একটু হের ফের আছে বাট এই হলো সেই চারটা জিনিস যা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে তাসাহুদের পরে আল্লাহর আশ্রয় নিতে বলেছেন কামরুজ্জামান রনি বলেছেন আমি একটি জন্ম নিয়ন্ত্রণ ঔষধ তৈরি কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং সেকশনে কর্মরত আছি সরাসরি ঔষধ তৈরি তৈরিতে আমি সম্পৃক্ত না তবে ঔষধ তৈরিতে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহের কাজে আমি জড়িত এমত অবস্থায় আমি এই কাজের বিনিময়ে যে বেতন পাচ্ছি তা কি হারাম হওয়ার সম্ভাবনা আছে দয়া করে সঠিক তথ্য দিয়ে উপকৃত করবেন জন্মনিয়ন্ত্রণের ঔষধ আপনি বলেছেন সামগ্রী বলেননি যাই হোক জন্মনিয়ন্ত্রণের ঔষধ বলি আর সামগ্রী বলি সেগুলো সব কিছুই সারাসার সার ইসলামী হারাম এটা বলা যাবে না মানুষ নানা কারণে জন্ম নিয়ন্ত্রণের এই সামগ্রীগুলো ব্যবহার করে থাকে অনেক সময় যখন সন্তান মাত্র প্রসব হলো এবং তারপর মহিলা নেফাস থেকে মুক্ত হলেন এরপর স্বামী স্ত্রী হয়তো মোটামুটি স্ত্রী সুস্থ হওয়ার পরে তারা তাদের স্বাভাবিক মিলন চালিয়ে গেল খুব দ্রুত আরেকটা বাচ্চা চলে আসতে পারে তখন এই সাময়িক কিছু বিরতি তিনি নিতে পারবেন কি না যদিও এটা একতলাফি বিষয় কিন্তু বিশুদ্ধমত হচ্ছে তিনি নিতে পারবেন যাতে করে স্ত্রী তার এই সন্তানকে একটু হৃষ্ট করে তুলতে পারে নিজেও শারীরিকভাবে ফিট হতে পারে আরেকটা সন্তান ধারণের জন্য যদি সেটা না হয় তাহলে দেখা গেল যে এক বছরের মাথায় আরেকটা সন্তান চলে আসলো এবং সেটা তার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে গেল তাহলে সাময়িক বিরতিকরণ এটা জায়জ আছে তাহলে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী যদি তার জন্য তার দেহমন বা শরীরের জন্য ক্ষতিকারক না হয় বা স্বল্প মাত্রার ক্ষতি হয় তাহলে সেগুলো ব্যবহার করা জায়জ হতে পারে অনেক সময় অনেক মহিলার হয়তো নেক্সট আর কোনো কনসিভ করার অপশনটা নাই কিন্তু তারা স্বামী স্ত্রী তাদের স্বামী স্ত্রীর কনজোগাল লাইফ মেনটেন করতে হচ্ছে তাহলে এই অবস্থায় তিনি কি করবেন তিনি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করতে সেরিয়া কোনো নিষেধ করেনি তাহলে আমরা বেশ কিছু সুরত দেখলাম যখন জন্ম নিয়ন্ত্রণ সরিয়াতে বৈধ হতে পারে অতএব এই সামগ্রীগুলো সর্বতভাবে যেহেতু হারাম নয় তাহলে আমরা বলবো এগুলোর ব্যবহার হালালের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই হচ্ছে যারা ক্রয় করে তাদের নিয়ম কিন্তু তাদের কেউ যদি এগুলোকে ক্রয় করে খারাপ কাজে ব্যবহার করেন বা হারাম কাজে ব্যবহার করেন যেমন অনেকে জেনা ব্যবচার করেন এবং এই সামগ্রীগুলো ব্যবহার করেন তাদের জন্য এই সামগ্রীগুলো ব্যবহার করা হারাম এবং জেনা করাটাও তাদের জন্য হারাম তাহলে সেই স্পেশাল কেসের জন্য এই পুরো সামগ্রী হারাম হবে না এবং আপনার চাকরিও হারাম হবে না বরং এগুলো হচ্ছে সেই সামগ্রী যেগুলোকে হালাল পন্থায় ব্যবহার করা যায় হারাম পন্থায়ও ব্যবহার করা যায় যিনি এগুলোকে কিনে হারাম পন্থায় ব্যবহার করছেন তিনি দায়ী হবেন অন্যরা দায়ী হবেন না তবে এটা ঠিক যে জন্ম নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অনেক সংস্থা অনেক প্রতিষ্ঠান তারা হারামকে প্রমোট করছে হয়তো আপনার প্রশ্ন করার পেছনে সেটাই বড় কারণ যে এই সামগ্রীগুলো হালাল কাজে বেশি ব্যবহার হচ্ছে না হারাম কাজে আমার মনে হয় অবজারভেশান থেকে দেখা যায় এগুলো হারাম কাজে বেশি ব্যবহার হচ্ছে ফলে এই প্রশ্নটা আপনি করেছেন তারপরে আমরা বলবো এটা ইসলামের বেসিক নীতি যেটাকে হারাম হালাল দুই কাজে ব্যবহার করা যায় তাহলে সামগ্রী উৎপাদনকারীর উপর দায়িত্ব বর্তাবে না তবে সামগ্রী যিনি ডিস্ট্রিবিউট করছেন তার উপর কিছু দায়িত্ব বর্তাতে পারে কারণ তিনি যদি জানেন যে এই খারাপ লোকেরা খারাপ কাজে ব্যয় করছে তারপরেও তাদের কাছে বিক্রি করছেন বা তাদেরকে প্রোভাইড করছেন তাদেরকে সরবরাহ করছেন তাহলে তার ইনকামটা হারাম হবে তাহলে আমাদেরকে আসলে কেস টু কেস দেখতে হবে কোন জায়গায় আসলে হারামের সাথে সরাসরি সম্পৃক্ততা ঘটছে তাহলে সেই জায়গাটা আমাদের জন্য মানে সেখানে ইন্টারভেনশানটা হারাম হবে এবং পাশাপাশি সেখান থেকে যে ইনকামটা ব্যক্তি নেন সেটাও হারাম হবে এখানে আরও অনেক মানে ডিটেলস আলোচনা আছে আর অনেকগুলো মাসালা মাসাইল আছে আমরা সব সাইল আসলে এখানে উত্তর দেব না তাহলে অনেক বড় হয়ে যাবে আপনি শুধু যেই প্রশ্নটা জানতে চেয়েছেন তার উত্তরটাই আমরা এখানে শুধু দিলাম আচ্ছা ফাহিম ফয়সাল বলেছেন আমার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কিন্তু অবসরপ্রাপ্ত হওয়ায় তিনি তার ফ্রি টাইমগুলো ফেসবুকে ইউজ করে কাটিয়ে দেন অপ্রয়োজনীয় জিনিসে তিনি নিজেকে নিয়োজিত রাখেন আমি তাকে কীভাবে নাসিয়া করতে পারি যেন তিনি সময়ের গুরুত্ব বোঝেন এবং সময় নষ্ট করা থেকে বিরত থাকেন পাশাপাশি প্রোডাক্টিভ ওয়েতে জীবনযাপন করেন ফাহিম আপনি তো প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছেন যেন তিনি সময়ের গুরুত্ব বোঝেন তাহলে সময়ের গুরুত্ব বোঝান তাকে ইসলাম সময়ের গুরুত্বকে কিভাবে আসলে আমাদের সাথে সামনে দৃষ্টান্ত আকারে পেশ করেছে সেটা কোরআনেও আপনি অনেক দৃষ্টান্ত পাবেন হাদিসেও পাবেন সেটা তাকে বোঝান দ্বিতীয়ত সময় নষ্ট করা এটা মহাপাপ কবিরা গোনা নষ্ট করা যাবে না পানীয় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না জানও নষ্ট করা যাবে না মালও নষ্ট করা যাবে না ইসলাম কোনো বৈধ পবিত্র জিনিসকে নষ্ট করতে নিষেধ করেছে বিশেষ করে যে জিনিসগুলো ভ্যালুয়া সেগুলোকে কাজে লাগানো বৈধ উপায়ে এটাই হচ্ছে সেরিয়াতে নির্দেশনা সময় খুবই প্রেশাস এবং ভ্যালুয়েবল জিনিস সময়কে যে নষ্ট করেছে সে জীবনকে নষ্ট করেছে কারণ জীবনটা হচ্ছে অনেকগুলো সময়ের সমষ্টি অতএব কেউ যদি সময় নষ্ট করেন তাকে আমরা বলবো আপনি জীবন নষ্ট করছেন জীবন নষ্ট করার অপরাধী তিনি অপরাধী হবেন পাপে তিনি পাপি হবেন অতএব তাকে এভাবে যদি যৌক্তিকভাবে তাকে বোঝানো যায় এবং তাকে সঙ্গ দেওয়া যায় তাকে কোনো কিছুতে অ্যাঙ্গেজ করা যায় তাহলে কিন্তু আপনি তাকে হয়তো এই জায়গা থেকে অর্থাৎ অপ্রয়োজনীয় কাজে ফেসবুক কিংবা এগুলোতে সম্পৃক্ত হওয়া থেকে আপনি তাকে মুক্ত করতে পারবেন আমাদেরকে শুধুমাত্র নাসিয়া করলে হবে না আপনি শুধু নাসিয়া করতে চাচ্ছেন তাই না জানতে চাচ্ছেন কীভাবে নাসিয়া করলে কাজ হবে নাসিয়াতে ফাইভ কাজ হবে তাকে অ্যাঙ্গেজ করতে হবে তাকে আপনি ভালো কিছু কাজে অ্যাঙ্গেজ করেন সমাজ কল্যাণের কাজে অ্যাঙ্গেজ করেন গরিব দুঃখীদেরকে এডুকেট করার কাজে এঙ্গেজ করেন তাকে সমাজে যারা বিভিন্ন ভাবে বঞ্চিত শ্রেণী হয়তো তাদের এজুকেশন দরকার অথবা তাদের অন্ন বস্ত্র বাসস্থান দরকার অথবা তাদের বিশুদ্ধ পানি দরকার তাদের আরও অনেক কিছু দরকার এগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অমুসলিমরা এসে কাজ করছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখছি খ্রিস্টান পাদ্রীরা কাজ করছে সে পাহাড়ে জঙ্গলে তারা কাজ করছে বাংলাদেশে এসে ত্রিশ চল্লিশ বছর থেকে তারা জনকল্যাণের জন্য কাজ করছে তাহলে আমাদের এই বাবারা তারা কেন কাজ করছেন না তারা কেন ফেসবুকের মতো আনপ্রোডাক্টিভ শুধু আনপ্রোডাক্টিভ না অত্যন্ত ক্ষতিকর একটা ফিল্ডে তারা কেন নিজেদেরকে নিয়োজিত রাখবেন এটা শরীয় সম্মত নয় এটা বোঝান বোঝালেই নাসিয়া হয়ে যাবে কিন্তু তাদেরকে কিছু কাজ দেন অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আসলে অনেক দিন অ্যাঙ্গেজ ছিলেন কাজে হঠাৎ করে অবসর পেয়ে যাওয়ার কারণে তারা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি অতএব তাদের সহানুভূতির সাথে তাদেরকে সহায়তা দেওয়া দরকার এবং তাদেরকে অ্যাঙ্গেজ করা দরকার প্রোডাক্টিভ কাজে তাকে অ্যাঙ্গেজ করতে পারলে তিনি প্রোডাক্টিভ ওয়েতে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মাহমুদ বলেছেন আমরা জানি যে ইসলামের নাচ গান বাদ্য বাজনা হারাম যথার্থই জেনেছেন যথার্থই জেনেছেন আপনি আরও বলেছেন যে এখন কোনো শিক্ষার কারিকুলামে উপরোক্ত বিষয়গুলো থাকলে ওই বিষয়গুলো শিক্ষার্থীদের শেখানো কি শিক্ষকের জন্য পবিত্র দায়িত্ব হিসাবে গণ্য হবে আর এগুলো করার জন্য শিক্ষককে বাধ্য করা হলে শিক্ষক কী করবেন ইসলামে যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে সেগুলোকেই যদি কেউ দায়িত্ব হিসাবে কোনো মুসলিমের উপর চাপিয়ে দেন তাহলে এটা পবিত্র দায়িত্ব হতে পারে না অতএব তিনি ভিন্ন চিন্তা করবেন তিনি এই প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনে যাবেন শিক্ষকতা মহান পেশা এতে কোনো সন্দেহ নেই শিক্ষকতার দায়িত্ব পবিত্র দায়িত্ব এতেও কোনো সন্দেহ নেই কিন্তু সেই জায়গাটা একজন মুসলিম হিসাবে এমনটাই হওয়া উচিত যাতে কোনো পাপ সম্পৃক্ত নেই যাতে কোনো বেদাত নেই যাতে কোনো সেরেক নেই যাতে কোনো অপরাধ নেই যাতে কোনো অন্যায় নেই যাতে কোনো দুর্নীতি নেই যাতে কোনো হারাম নেই এই সব কিছুর কোনো একটা তিনি শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন না বা এগুলোকে তিনি শেখাতেও পারেন না তিনি বেদ শেখাতে পারেন না তিনি সেরেক শেখাতে পারেন না তিনি অন্যায় শেখাতে পারেন না তিনি দুর্নীতি শেখাতে পাবে পারেন না তিনি শেখাবেন সুনীতি তিনি শেখাবেন সচ্চরিত্র। তিনি শেখাবেন বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমান তিনি শেখাবেন কীভাবে অথেন্টিকভাবে পরিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে ইবাদত করা যায় তিনি শেখাবেন কীভাবে হারামকে অ্যাভয়েড করে হালাল এবং বৈধ সীমানার ভিতরে জীবনকে যাপন করা যায় তাহলে তার শিক্ষকতার জীবন হবে পবিত্র জীবন এবং তিনি যে দায়িত্ব পালন করছেন সেটা হবে পবিত্র এবং সেটা হবে অত্যন্ত ভালো কাজ আল্লাহর কাছে সমাদৃত এবং মকবুল একটি কাজ ইনশাআল্লাহ মাহমুদ নাকিবুল হাসান নাকিব বলেছেন অনেকেই ব্যথা পেলে ও মা ও বাবা মারে বাবারে রে এভাবে চিৎকার করে ওঠে এগুলো বলে তাদেরকে মানে এগুলো বলে বসে এগুলো কি বলা যাবে আচ্ছা এগুলো বলার আসলে বিধানটা কি। ও মা ও বাবা ও মা রে ও বাবারে রে এই ধরনের কথাগুলো মানুষ আসলে খুব যে চিন্তা করে বলে তা নয় বরং সে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় সে দেখছে যে অন্যরা এটা বলে তখন অজান্তেই তার নিজের মধ্যে এই অভ্যাসটা গড়ে ওঠে এটা হলো জাহালাত অজ্ঞতা মূর্খতা কারণ বিপদে পড়লে বা পড়ে গেলে বা ব্যথা পেলে সে তো আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহকে ডাকবে সে কেন ও বাবা ও মা ও বাবা বলে তাদেরকে ডাকবে আচ্ছা এখন এটাকে আমরা বলছি কি অজ্ঞতা জাহালাত এবং এটা হচ্ছে এমন কথা যেটা সঙ্গত নয় অসঙ্গত কথা অসঙ্গত বক্তব্য অসঙ্গত বচন আচ্ছা এখন দেখতে হবে কেউ কেউ যেমন প্রশ্ন করেন এটা শিরিক হয়ে যায় কি না আমি বলতাম ইয়া আল্লাহ রেজাগা ইয়া বাবা মানে হে বাবা হে মা বললাম তাহলে এটা শিরিক হচ্ছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ যদি সে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এটার পরিবর্তে বাবারে আমারে বাঁচাও মানে আসলে সেখানে আল্লাহ ছাড়া কেউ তাকে বাঁচাতে পারে না যদি সে আল্লাহকে ডাকার বদলে বাবা মাকে ডাকে এবং আল্লাহর কাছে যে সাহায্য তিনি ছাড়া আর কেউ করতে পারেন না আল্লাহর কাছে সে সাহায্য চাওয়া ছাড়া বাদ দিয়ে তিনি বাবা মাকে ডাকেন অথবা অন্য কোনো ব্যক্তিকে ডাকেন তাহলে এটা শেখ হবে অন্যথায় এটা একটা ভুল বচন অথবা অনুপযুক্ত ভাষ্য অসঙ্গত কথা বলে গণ্য হবে এবং অজ্ঞতা মূর্খতা বলে গণ্য হবে এটা শেরেক হবে না আর যদি সে আল্লাহর সাথে শরিক করার অভিপ্রায় বা আল্লাহ সমকক্ষ হিসাবে এদেরকে আহ্বান করে ডাকে এদের কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের আহ্বান জানায় তাহলে সেটা সেরেক হবে অন্যথায় হবে না ইবনুল আসফার বলেছেন জামাতে সালাত আদায় সময় মোক্তাদের জন্য প্রথম দুই রাকাতে সুর আল ফাতেহার পরে কি অন্য চূড়া পড়তে হবে নীরব তেলাওয়াতের সময় অর্থাৎ নীরব তেলাওয়াতের সালাতে নাকি ইমামের পেছনে মোক্তাদের জন্য প্রথম দুই রাকাতে সুর আল ফাতেহা পড়াই যথেষ্ট কেউ যদি ইমামের পেছনে শুধু সুর আল ফাতেহা পড়ে অন্য সূরা না পড়ে সেটাকে যথেষ্ট হবে উত্তর হচ্ছে হ্যাঁ সেটা যথেষ্ট হবে ইমামের পেছনে মোক্তাদিরকে মোক্তাদিদেরকে যেটা পড়তে হবে সেটা হলো সুরাতুল ফাতেহা আমরা জানি যে ইমামের পেছনে সুরাতুল ফাতেহা পড়া নিয়ে তিনটা অভিমত আছে আমাদের কেরামের সকল ওলামাই কেরামে বিজ্ঞ আলহামদুলিল্লাহ একটা মত হচ্ছে পড়তেই হবে এটাই সবচেয়ে শুদ্ধ কারণ আমরা দেখি যে যেমন নীরব গেরাতে তো মানে কোনো সমস্যাই নাই শরীয়তের কোনো বাধাই নাই আর সরব গেরাতের সময় আমরা দেখি যে রসুলসাল্লা সাল্লাম সুরাতুল ফাতে পড়তে বলেছেন যেমন আমরা আবু দাউদ্দির মিজির মধ্যে একটা হাদিস পাই নবী সাল্লি সাল্লামের সালাত সম্পর্কে একটা ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে সাহবাইক রামের মধ্যে যিনি রাউই তিনি বলছেন কুন্না খালফা রাসুল ইহি সাল্লাহ সাল্লাম ফি সালাতুল ফাজর আমরা সলাতুল ফাজরের রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে ছিলাম ফা রা আ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফা তখন নবিসাল্লা সাল্লাম কেরাত পড়লেন অবশ্যই তিনি জাহারি কেরাত পড়ছেন সরব কেরাত যা প্রকাশ্যে জোরে পড়া কেরাত তিনি পড়ছিলেন কিন্তু তার উপর কেরাত পড়াটা কঠিন হয়ে গেল ফালাম্মা ফারাগা আকালা যখন তিনি সলা শেষ করলেন বললেন লা আল্লাহ কুম খালফা ইমাম ইকুম মনে হচ্ছে তোমরা তোমাদের ইমামের পেছনে কেরাত পড়ছ কুলনা না কুলনা না হসুল আল্লাহ আমরা বললাম যে হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো কেরাত পড়ছিলাম তখন লা বললেন যে তোমরা সুরাফাতেহা ছাড়া ফতেহাতুল কিতাব ছাড়া আর কোনো ক্ষেত্রে এটা করো না কারণ সুরাফাতেহা ছাড়া বা সুরাফাতেহা যে পড়বে না তার সালাত নেই তাহলে এই হাদিসটাতে আমরা দেখি যে রাসু সাল্লা সাল্লাম জাহারি সালাত যেটা দুই জাহারি সালাতুল ফেজার সেখানে সাহবাই কেরাম যখন তার সাথে পড়ছিল তিনি ডিস্টার্ব ফিল করছিলেন সালাতের পরে তাদেরকে সুরা ফাতেহা ছাড়া অন্য সুরা পড়তে নিষেধ করলেন কিন্তু সুরা ফাতেহা ইল্লা বেফাতে কিতাব তারা বুঝালেন এটা পড়তে হবে এটা পড়তে হবে এবং কারণটা উল্লেখ করে দিয়েছেন কারণ যে তা পড়বে না তার সালাত হবে না এটা তো ইমাম আর মুক্তাদির মধ্যে যে ঘটনাটা ঘটেছিল সেটা একদম মানে মনে হয় খুবই সাধারণ পাঠকের কাছে এটা স্পষ্ট যে সুরা ফাতেহা পড়তেই হবে এটা দূরবর্তী কোনো হাদিস দিয়ে সাব্যস্ত হয়নি এই সাহি হাদিস দ্বারা এটা সাব্যস্ত এটা সাহি হাদিস বর্ণনা এসছে আর ইমাম আহমেদ আরেকটা হাদিস উল্লেখ করেছেন যেটা সহি সাল্লা তিনি বর্ণনা করেছেন দারা সাল্লাম বলেন লাকুম তাকরা উনাউল ইমামা আউল ইমাম করা। ইমাম যখন কেরাত পড়ছেন সম্ভবত তোমরাও তখন কেরাত পড়ছ তিনি এটা তিনবার বললেন কালাহাসান কালু সাহাবা ইকরাম বললেন ইল লা ইন্না ই আমরা অবশ্যই তা করি হে আল্লাহ রাসুল আমরা অবশ্যই করি কালা তখন তিনি বললেন ফালাহা ফালু ইল্লা আহাতিল খিতাব তোমাদের কেউ একজন সুরা ফাতেহা পড়া ছাড়া আর কোনো কেরাত যেন না পড়ে তাহলে জাহারি কেরাতে রাসুল সাল্লা সাল্লাম সুরাফাহা ফাতেহা পড়তে বলেছেন এবং সেটা একদম স্পষ্ট একা দেখা দিছে তাইলে শেররিকেরাতে তো সেটা আরও তরিকা আউলা অর্থাৎ উত্তম পন্থায় সেটা পড়াটা মানে আরও আরও জরুরি হবে তাহলে আমরা বলবো যে এখানে সুরা ফাতেহাটা পড়বেন অন্য সুরা মেলাবেন কিনা না উত্তর হচ্ছে অন্য সুরা মেলানো তো যদিও ওলামাই কেরামের একদল বলছেন ওয়াজিব সুরাফাতেহার সাথে অন্য সুরা মেলানো ওয়াজিব সেটা ইমামের জন্য মনফারেদের জন্য আর মুক্তাদের জন্য তারা বলছেন কেরাতি লাগবে না যাই হোক তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে আর জমুর উলামায়কেরাম বলছেন সুরা ফাতেহার সাথে অন্য সুরা মেলানোটা সোন না এটা ওয়াজিব নয় আচ্ছা তাহলে বুঝতে পারছি যেটা ইমামের জন্য মনফারেদের জন্য ওয়াজিব নয় রাজা বিশুদ্ধ মত অনুযায়ী সেটা কিভাবে মুক্তাদের জন্য ওয়াজিব হবে তাহলে মুক্তাদের জন্য ওয়াজিব হবে বা ফরজ হবে সুরা ফাতেহা পড়া এর সাথে মিলানোটা তার জন্য মোস্তাহাব হবে যদি নীরব কেরাতের বা নীরব তেলাওয়াতের সালাত হয় আর যদি এটা সরব কেরাতের সালাত হয় তাহলে তো রাসুলসাল্লামে স্পষ্ট করে দিলেন সে শুধু সুরাফাতেহাই পড়বে আর কিছুই সে সরবে পড়বে না বাকিটা সে ইমামের কথা শুনবে এখানে দ্বিতীয় আরেকটা মত মোক্তাদিদের সাথে মুক্তাদি ইমামের সাথে যখন আছে তখন কি সুরাফাতেহা পড়বে কিনা আরেকটা মত হচ্ছে ইমাম যখন জোরে পড়েন তখন পড়তে হবে না ইমাম যখন আস্তে পড়েন তখন পড়তে হবে এটাও মহাকে কোলামায় কেরামের অনেকেই গ্রহণ করেছেন আর তৃতীয় মত হচ্ছে মুক্তাদিদের ইমামের পেছনে সরব নীরব কোনো কেরাতি তাদের এমনকি সুরাফাতেহাও পড়তে হবে না একটা হাদিস দ্বারা তারা দলিল দেন যে যার ইমাম আছে ইমামের কেরাতি তার কেরাত এই হাদিসটা সম্পর্কে অনেক কেরাম বলছেন তাইফ আবার যারা বলছেন যে এটা অনুযায়ী আমরা আমল করি তারা বলছেন যে এটা তাদের কাছে হাসান যাই হোক আমরা জানি যে ফেকি এখতে মধ্যে আমরা বাড়াবাড়ি করব না তবে আমাদের কাছে আমাদের যে বুদ্ধি বিবেক এবং নলেজ দিনই নলেজ আল্লাহ তালা দিয়েছেন সে অনুযায়ী যেটা বেশি শুদ্ধ মনে হবে আমরা সে অনুযায়ী আমল করতে পারবো অথবা যে আলেমদেরকে আমরা মানি সাধারণ মানুষরা তিনি যেটাকে রেকমেন্ড করেন দলিলের ভিত্তিতে বিনা দলিলে না দলিলের ভিত্তিতে আমরা সেটাও মেনে নিতে পারি এটা সাধারণ মানুষের ব্যাপারে বলেছি আশা করি আপনার পুরো জবাবটাই আপনারা এই ডিসকাশনের মধ্যে পেয়ে গেছেন লাইভে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন যে একজন তার আত্মীয়ের এক সন্তানকে পালক হিসাবে নিয়েছিলেন আইনি কোনো প্রক্রিয়ায় না সবার মৌখিক সম্মতিতে আদৌ এভাবে পালক নেওয়া যায় কি না তা আমার জানা নেই সব কাগজপত্রে তাদেরই পালক যারা নিয়েছেন নাম দেওয়া সন্তান নিজেও জানে তবে তাদেরই সে মা বাবা ডাকে আর আসল বাবা মাকে সে মামি ডাকে আপনি বলেছেন যে আমি জানতে চাচ্ছিলাম সেই সন্তান যে তার বাবা মা যে তাদেরকে বাবা মা ডাকেন আর আসল বাবা মাকে মামা ডাকেন এটা কি এখন চেঞ্জ করা আবশ্যক অবশ্যই এটা চেঞ্জ করা আবশ্যক কারণ আপনি অন্যের সন্তানকে পালতে পারেন তাকে সহায়তা দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য যদি তার মা বাবা এই সন্তানকে সাপোর্ট দিতে না পারে শেখাতে না পারে খাওয়াতে না পারে আর যদি খাওয়াতে পড়াতে পারে তাহলে সন্তান তার মা বাবার কাছে বড়ো হবে অন্যের কাছে কেন যাবে কেন মা বাবা কোনো কারণ ছাড়া সন্তানকে আরেকজনের কাছে দত্তক দেবেন আচ্ছা আর এই দত্তক নেওয়ার বিষয়টা এই সেন্সে যে তিনি দত্তক নিয়ে যেহেতু তার সন্তান হচ্ছে না তিনি দত্তক নিয়ে এই সন্তানের বাবা মা সেজে যাবেন আর আসল বাবা মাকে চাচা চাচি অথবা মামা মামি সাজিয়ে দেবেন এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ সুরাতুল আহজাবের চার এবং পাঁচ নম্বর আয়তে আল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তালা তোমাদের দত্তক সন্তানদেরকে তোমাদের সন্তান রূপে নির্ধারণ করেন নাই নাইম বে আফোয়াহিক এটা তোমাদের মুখের কথা এই মুখের কথা দিয়ে বংশ সাব্যস্ত হয় না এরপরের রাতে পাঁচ নম্বর বলছেন আল্লাহ তালা বলছেন উদা ইহিম হুয়া সত এই সন্তানদেরকে তোমরা তাদের বাবার নামে ডাকো বাবার দিকে নিষ্পত করে ডাকো অন্য দিকে নিষ্পত করা যাবে না নকল বাবার দিকে নকল মায়ের দিকে নিষ্পত করে ডাকা যাবে না এটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত বিষয় তাহলে এটা গেল কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে আমরা দেখি সাহিব ওখারের মধ্যে সাহেব নাবি অক্কাস এবং আবু বকরা রাদি আল্লাহ তালা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছেন নবীম বলেছেন মানিক দা এলাকায় আবিহি অহু আয়া আলামু অন্না হু আবিহি ফল হারাম যে ব্যক্তি তার যে বাবা নয় তাকেই বাবা হিসাবে দাবি করল অথচ সে জানে যে সে তার বাবা নয় তাহলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে অতএব বি কেয়ারফুল বি কেয়ারফুল একটা সন্তানের চাহিদা মেটানোর জন্যে আপনি অন্য সন্তানকে দত্তক নিয়ে নিজেকে বাবা মা হিসাবে জাহির করবেন এটা শরীয়ত সম্মত নয় বরং সেই সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা তার অধিকার তার আসল বাবা মাকে সে যেন বাবা মা হিসাবে গ্রহণ করে অনেক সন্তান যখন দেখল যে এই বাবা মা তাকে আরেকজনের কাছে পাস করে দিয়েছে তখন সে জানার পরেও বাবা মায়ের প্রতি হয়তো ঘৃণা পোষণ করে অথবা নিজের বাবা মা গরিব হওয়ার কারণে এই ধনী বাবা মা নতুন বাবা মা নকল বাবা মা যারা অত্যন্ত ধনী সেখানে খুব আরাম আয়েসে থাকার কারণে সে তখন নিজের বাবা মাকে ইগনোর করা শুরু করেছে ইত্যাদি নানারকম পাপ এর সাথে পাপ চিন্তা পাপ অভ্যাস অভ্যাসের সাথে সম্পৃক্ত এই জন্য ইসলাম এগুলোকে কোনোভাবেই কোনো অবস্থাতে জায়জ করেনি আমরা বলেছি পালন করা বা পরিপালন করা তার বিয় দাও এটা জায়জ আমাদের অনেকের সন্তান তো একদম ছোট্ট বয়স থেকে হেফজোখানায়ও থাকে এটা জায়েজ হোস্টেলে থাকে বোর্ডিংয়ে থাকে এটা জায়েজ লজিংয়ে থাকে এটা জায়েজ হ্যাঁ কিন্তু লজিং মাস্টার তো আর বাবা মা হবে না কলে মানে এতিমখানায় বা মাদ্রাসায় বোর্ডিংয়ে যেখানে তারা থাকে অথবা স্কুলের বোর্ডিংয়ে যেখানে থাকে সেখানকার শিক্ষক তো তার বাবা হবে না তাহলে যিনি পালন করছেন তিনিও এক ধরনের বোর্ডিংয়ের মতো যে তার বাসায় কোনো সন্তান নাই এই জন্য তিনি আরেকজনের সন্তান এসে বড় করছেন সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে সেটা জায়েজ হতে পারে তাকে যদি তিনি ঠিকমতো বাবা মায়ের অপত্য স্নেহে তাকে মানুষ করেন কিন্তু তার আসল বাবা মায়ের পরিচয় গোপন করা যাবে না এবং নথিপত্রে পাসপোর্টে স্কুলের কাগজপত্রে নকল বাবা মাকে বাবা হিসাবে সাব্যস্ত করা যাবে না পেশ করাও যাবে না তার আসল বাবা মায়ের নামই সর্বত্র ব্যবহার করতে হবে আচ্ছা হোসেন মোহাম্মদ নায়েম বলেছেন আমি স্টুডিও ও লাইব্রেরিতে চাকরি করি সেই দোকানে আমরা দুজন চাকরি করি অন্য ভাইটি অর্থাৎ আমার সাথে যিনি চাকরি করেন অন্য ভাইটি কম্পিউটারে কান বাজনা শুনে গাদের আওয়াজ আমার কানে আসে চাকরিটা আমার জন্য জায়জ হবে কিনা আল্লাহ সুবান তাল্লাহ আপনাকে নেখায়াত দান করুন আল্লাহ আমিন আল্লাহ আপনাদের সকলকে নেখায়াত দান করুন আপনি যদি কোনো দোকানে কাজ করেন সেখানে অন্যরা গান শুনে আপনার কানে চলে আসে তাহলে বোঝা গেল যে এই 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 দোকানটা আপনার জন্য ফিজেবল না ভালো জায়গা না এখানে গান বাজনা বাদ্য তাই না আপনি হয়তো বললেন আমি বিরত থাকলাম কিন্তু আপনার কানে তো আসছে একটা একটা ক্লাবে আপনি চাকরি নিলেন যেখানে সবাই নাচে আপনি বললেন আমি তো নাচি না আমি ভালো আমি চোখ বন্ধ করে থাকি না তবুও নাচ গানের এই আসরগুলো এই জায়গাগুলো ভালো মুসলিম প্র্যাকটিসে মুসলিমের জন্য ফিজিবল না অথবা আপনি এটা ছেড়ে অন্য ভালো জায়গায় যান তবে যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি দেখেন যে এটা মৃদুলয় হয় তাকে না সিহা করেন যে বাবা তুমি বা ভাই তুমি এভাবে গান বাজিও না এটা আমার ডিস্টার্ব করে সম্ভবত ওর গানটা হয়তো খুব সুন্দর যে কারণে আপনিও তাকে নিষেধ করেন না কারণ এটা তো আসলে অসঙ্গত যে একজন ব্যক্তি জোরে ভলিউম দিয়ে পাশের সবাইকে জোর করে গান শোনাচ্ছে এটা তো এমন কি সবাই যদি গানের ভক্তও হয় তবুও তো এটা ভিজিবল না তাই না আওয়াজ অনেকে পছন্দ করে না অনেকের জন্য খুবই ডিস্টার্বিং হয় ফলে এটা অভদ্রতা যে একই দোকানে অথবা একই বাসায় অথবা পাশাপাশি বাসায় একজন লাউড ভলিউমে গান শুনবে আর অন্যদেরকে জোর করে শোনাবে শাহনাজ শাবনাম শাহনাজ শাবনম বলেছেন তুলনামূলক ফেকে জানতে কোন বইগুলো পড়ব আপনি বাংলা এবং আরবির বই সবগুলো জানতে চেয়েছেন আমি আরবির বইগুলোই বলি কারণ ইসলামের ক্লাসিক্যাল অনেকগুলো ফেকের বই আছে এবং তুলনামূলক ফেকের বই আছে যেগুলো আরবিতেই বেশি এগুলোর কিছু বাংলা হয়তো অনুবাদ হয়েছে অধিকাংশই হয়নি এর মধ্যে বেদাতুল মুজাহিদ রুশদের লেখা বইটি খুবই চমৎকার এখানে তুলনামূলক ফেক এসেছে এখতলাফের কারণ এসেছে এবং এখতলাফ গুলোর ভিত্তি এসেছে হ্যাঁ ইত্যাদি নানা সুন্দর বিষয়গুলো তিনি আলোচনা করেছেন আর এই বইটা মদিনা ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচেলর আমরা যারা ফেকাকে মেজর নিয়ে পড়েছিলাম শেরিয়াতে তাদের পাঠ্য ছিল চার বছরই আমরা এই বইটা পড়েছি এর পাশাপাশি প্রাচীন বইগুলোর মধ্যে আছে আল আলমগুনী লিপনো কুদামা আল মাকদেসি মগুনি এটা তুলনামূলক বা কম্পারেটিভ ফেকের একটা চমৎকার বই অতি চমৎকার একটি বই আচ্ছা এরপরে আছে আল আলমাজম শারহুল মোহাদ্দেব আবু আবু জাকারিয়া আল নবাবি ইমাম নবাবির রচনা এরপরে আছে ইবনুল হাজম আল আন্দালুসি আল আবু মাহমদ ইবনুল হাজম তার লেখা আলমহল্লা বিল আহর বিখ্যাত একটা বই অত্যন্ত চমৎকার যদিও ইবনু হাজম আল আন্দালুসির অনেক রেয়ার এবং খুব পিকুলিয়ার কিছু মতামত রয়েছে আচ্ছা এর পাশাপাশি রয়েছে বার এর আত্মহিদ নামে একটা বিখ্যাত গ্রন্থ অত্যন্ত চমৎকার একটা বই এবং প্রাচীন বই এখানেও তুলনামূলক ফেখের আলোচনা হয়েছে আর আধুনিককালে যারা লিখেছেন তাদের মধ্যে আল আল আরবা চার মজাবের উপর ফেকের আলোচনা রয়েছে শেখ আল জাজির লেখা এবং আরেকটি বই আছে যেটি কুয়েতে ছাপা হয়েছে আল মাউসুয়া আল ফাখিয়াল কুয়েতিয়া আল মাসুয়া আল ফাখিয়াল কুয়েতিয়া অত্যন্ত সমৃদ্ধ একটা বই সে বই আপনারা পড়তে পারেন আর বাংলায় হয়তো এই বইগুলোর কিছু হয়তো অনুবাদ হয়েছে আমার এই মুহূর্তে অতটা জানা নেই আর তুলনামূলক ফেকের বৈশিষ্ট্য নিয়ে ডক্টর আহমদ আলী তিনি কিছু কথা লিখেছেন তবে সেখানে হয়তো তুলনামূলক ফেকে বলতে কি বোঝায় তার কিছু উদাহরণ দৃষ্টান্ত আপনারা পাবেন পরিপূর্ণ আলোচনা ফেকের সব চ্যাপ্টারকে তুলনামূলক ফেকের মধ্যে নিয়ে আসা এটি খুব হয়েছে বলে আমার জানা নেই বাংলা ভাষায় নাদিম মাহমুদ শাকিল বলেছেন প্রত্যেক ওয়াক্তের শূন্যতম ওয়াকাদা নামাজগুলো পড়ার সময় কতক্ষণ থাকে এটা বেশ এটা এটা থাকে যেমন যদি জোহরের ক্ষেত্রে আমরা বলি তাহলে জোহরের আগে এর ওয়াক্তটা থাকে জোহর পর্যন্ত অর্থাৎ ফরজ পড়া পর্যন্ত ফরজ পড়ার পরে এই রাতেপটা আর থাকে না তবে আগের রাতেপটা মিস করলে পরে সেটা সেই পরিমাণস্থলাত পরে পড়ে নেওয়া যায় সেটা অপশনাল সেটা বাধ্যতামূলক নয় আর জহরের পরের যে রাতে সেটা ফরজের পর পর পড়বেন ফরজের পরে যে আজকারগুলো আছে আজকারগুলো পড়তে ভুলবেন না আমাদের অনেকেই আজকারগুলো বাদ দিয়ে শাঁ করে দাঁড়িয়ে পড়ে ফেলে এটা সুন্নার খেলাফ বরং আজকারগুলো পড়বেন রাষ্ট্র তাই করতেন তারপরে আস্তে ধীরে আপনি দু একাত পড়বেন অতএব আগেরগুলো ফরজের আগে পড়া এবং পরেরগুলোও সময় নষ্ট না করে শুধু আজকারগুলো পড়ে তারপর পরই পড়ে নেওয়া এটা হলো সঙ্গত যদি দীর্ঘ সময় আমরা না পড়ি তাহলে আর রাতেব থাকলো না কারণ আপনারা সুনত আকারে যেটা বোঝাচ্ছেন এগুলো আসলে রাতেব সালা অতএব এগুলো হয় ফরজের আগে আগে অথবা পরপর পড়ে নিতে হয় এগুলো দীর্ঘ সময় পরে পড়ার কোনো অপশান নাই তবে কারো মিস হলে তিনি পড়তে পারেন যখন কোনো সালা পড়া যায় তাহলে তিনি ওটা ছেড়ে দিয়েছেন অনেক সবের কাজ সেটার কিছু অংশ তিনি উদ্ধার করতে পারলেন পরে পড়ে আচ্ছা তিনি বলেছেন যে ফজরের সুন্নত জহরের পরে জহরের সুন্নত মাগরীবের পরে মাগরীবের সুন্নত এশার পরে ফজরের সুন্নত এশার পরে আবার এশার সুন্নত ফজরের পরে এভাবে পড়া পড়ার নিয়ম আছে কিনা ভাই আপনি এই ধরনের প্রশ্ন কেন করলেন মানে শরিয়াতের যে একটা ডিজাইন আছে শরিয়াতের যে একটা ক্রনোলজিক্যাল সিস্টেম আছে সেটাকে গড়বড় করে নষ্ট করে দিয়ে মানে পড়ার মোটিভটা কি মানে উইজডামটা কি আমার জানা মতে আমার কোনো নিয়ম নেই আমি প্রশ্নটা আপনাকে একটু করলাম যে জাস্ট আপনি থিঙ্ক করেন সেয়ার যে সুন্দর সিস্টেমটা দিয়েছে তার মধ্যেই আপনি থাকেন এর বাইরে যায়ন না কখনো মিস হয়ে গেলে আপনি পড়ে নেবেন সেটা একটু আগে আমরা বললাম আবার যদি না পড়ে নেন তাতেও কোনো সমস্যা নেই কারণ সুনত সালাদগুলো রাতের সালাদগুলো সুনাতে মোয়াক্কাদা বলেন যাই বলেন এগুলো যদি মিস হয়ে যায় কোনো কারণে এগুলোর রিপিটেশনটা অপশনাল থাকে এ আদা করা আর যদি না করেন তাহলে কোনো পাপ হবে না তাহলে কোনো পাপ হবে না আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন করেছেন এক দুই দিন আগের সুন্নত নামাজগুলো পড়ার নিয়ম আছে কিনা আমার মনে হয় এটার উত্তর হয়ে গেছে এক দুই দিন আগের সুন্নত পরে কেন পড়বেন আপনি মিস হয়ে গেলে আপনি ইচ্ছা করলে সেই পরিমাণ শুন বা সেই পরিমাণ রাখা আপনি পড়ে নিতে পারেন বাট এটা নিয়ম করে ইচ্ছে করে যে আমি আজকের সুনত পরে পড়ব পরের সুনত আগে পড়ব এগুলো হবে না আচ্ছা আপনাদের কিছু প্রশ্ন মনে হয় এসেছে আমার কাছে লাইভ কিছু প্রশ্ন আমি সেগুলো থেকে কিছু উত্তর দেব তারপর আবার ফিরে যাব আপনাদের পূর্বের করা প্রশ্নে জাইমা কেয়া বলেছেন ক্রেডিট কার্ডের লেনদেনে সুদ থাকে বলে জানি এখন বাবা যদি সেই কার্ড দিয়ে কিছু দিয়ে কিছু কিনে থাকেন তাহলে তা ব্যবহার করা সন্তান স্ত্রীর জন্য জায়েজ হবে কি না দেখুন ক্রেডিট কার্ডের মালিক হওয়া যে কখনো আমি যদি ভায়োলেট করি অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা সুদ না করি তাহলে আমি সুদ দেব এটা শরীয়তে গর্হিত কাজ কারণ আপনি ক্রেডিট কার্ড করার মানেই হচ্ছে সুদের উপর আপনি একমত হলেন যে নির্দিষ্ট পাঁচচল্লিশ বা ষাট দিন যেটা সুদমুক্ত থাকে তারপরে যদি আমার কোনো কারণে টাকা আমি শোধ করতে না পারি তাহলে আমি সুদ দেব অতএব সুদের উপরে চুক্তি করা এটা জায়জ নেই কিন্তু কোনো ব্যক্তি যদি সুদি লেনদেনে না গিয়ে সে লোনটা করল কিন্তু সে সুদ দিল না তার আগেই সে পে করে দিল তাহলে তার কিন্তু কার্ড করার সময় ভায়োলেশন হলো কিন্তু এখন হচ্ছে না এখন হচ্ছে না ক্রেডিট কার্ডটা যদি কেউ করে ফেলেন আমরা বলবো যে আপনি ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ডে চলে আসেন কারণ ক্রেডিট কার্ড মূলনীতিগতভাবে এটা সুদের সাথেই অঙ্গাঙ্গীভাবে জড়িত সুদের নিয়মভাবে প্রতিষ্ঠিত কিন্তু যদি কেউ ক্রেডিট কার্ড এখনও ব্যবহার করছেন ব্যবহার করছেন সুদবিহীন ভাবে তাহলে তার সুদবিহীন এই ব্যবহারটা সেটা মানে সেই জিনিসগুলোকে আসলে সুদে সম্পৃক্ত করছে না কারণ এই ইন্ডিভিজুয়াল কেসগুলোতে তিনি সুদমুক্ত অতএব ক্রেডিট কার্ড দিয়ে কিছু কিনলেই সেটা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এই ভাবনাটা ভুল ভাবনা এবং তিনি পাপী হয়ে যাবেন সেটাও ভুল কিন্তু তিনি যদি ক্রেডিট কার্ড সিস্টেমটাকে মন থেকে মেনে নেন এবং মনে করেন যে তো কোনো প্রবলেম নেই তাহলে সুদের সিস্টেমটাকেও তিনি অনেকটা এভাবে মেনে নিলেন যে এত কোনো সমস্যা নেই সেই জায়গায় ইসলাম অবজেকশন দেয় কারণ তিনি সুদকে গ্রহণ করেছেন যদিও তিনি সুদ খাচ্ছেন না কিন্তু সুদকে গ্রহণ করেছেন অতএব ক্রেডিট কার্ড করাটা এবং ক্রেডিট কার্ডের নিয়মের উপর একমত হওয়াটা সুদ তিনি যখন প্রয়োজন হবে হবে দেবেন এভাবে চুক্তি করাটা এটা হারাম এটা হারাম কিন্তু তার সমস্ত কেনাকাটা হারাম নাও হতে পারে মোহাম্মদ আশরাফুল ছেলে মেয়ে বউ থাকা অবস্থায় জীবিত পিতামাতাও কি অরেশ হবেন ছেলে মেয়ে বউ থাকা অবস্থায় জীবিত পিতাম অর্থাৎ আপনি একজন মৃতের কথা জিজ্ঞেস করছেন এটা মোহাম্মদ আশরাফুল বলেছেন যে একজন ব্যক্তি মারা গিয়েছে তার ছেলেও আছে মেয়েও আছে তার বউ আছে আবার মা বাবাও জীবিত আছে এখন মা বাবা কি অরেশ হবেন হ্যাঁ মা বাবা হচ্ছে পৃথিবীর সেই দুইজন প্রিয় ব্যক্তি যারা জীবিত থাকলে সব সময় তারা ওয়ারিস হবেন তারা কখনোই ওয়ারিস সত্ত্ব থেকে বঞ্চিত হবেন না মাহজুব হবেন না বা বাধাগ্রস্ত হবেন না মারুফ হাসান মানিক বলেছেন জামাতে চার রাখার বিশিষ্ট ফরজ নামাজে মুক্তাদের প্রথম রাখাত ছুটে গেলে এখানে দ্বিতীয় রাখাতে যে তশাউথ পড়তে হয় সেটা কখন পড়বো আর কীভাবে পড়বো কারণ জামাতে থাকাকালীন ইমামের তৃতীয় রাকাত হলে মুক্তাদের দ্বিতীয় রাকাত হচ্ছে এতে তা সাহুদ পড়তে পারছি না এখন কি করণীয় ভাই আপনি রসুল একটা হাদিস মিস করে ফেলেছেন এই জন্য আপনার সমস্যাটা তৈরি হয়েছে রাসুল সাল্লাহ সালাম বলেছেন ইন্দামা ইমাম ইমামি চাম্মা বিহি এটা বোহারিস আর অনেকগুলো হাদিস জোর ইন্দামা আল ইমামু লিও চাম্মা বিহি ইমামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে বক্তাদিরা তাকে অনুসরণ করে আপনি ইমামের সাথে জয়েন করার পর থেকে তিনি সালাম ফেরানো পর্যন্ত যেভাবে যে সিস্টেমে তিনি সালাত পড়েন অবশ্যই সেই সিস্টেমে তিনি ইমাম পড়তে হবে যাই হোক আমরা বলছি ইমামকে হুবহু অনুসরণ করতে হবে আপনার দ্বিতীয় রেখাতে ইমাম তো বসতে যাবেন আপনি মাসবোক আপনি তো নিজের টাল অবস্থা আগেই করে ফেলেছেন আপনার উচিত ছিল তাকবির উলায় অংশগ্রহণ করা এখন তাকবিল উলা তো দূরের কথা আপনি প্রথম রাকাতে অংশগ্রহণ করেন আপনি দ্বিতীয় রাকাতে অংশগ্রহণ করেছেন ফলে টাল অবস্থা তো আপনি তৈরি করেছেন এখন ইমাম হচ্ছে আপনার লিডার এবং রাসুলসাল্লাহ সাল্লাম আপনার উপর ফরজ করে দিয়েছেন যে ইমামকে শেষ পর্যন্ত সালাম ফেরানো পর্যন্ত আপনাকে অনুসরণ করতে হবে আচ্ছা এখন ইমাম সালাম ফেরালেন আপনি এখন হিসেব করে দেখেন কয় রাকাত পেলেন ইমাম যেভাবে পড়েছে ওভাবে পড়বেন যেখানে তা শোধ পড়েনি আপনি পড়বেন না যদিও সেটা আপনার দ্বিতীয় রাগাত আপনি এখন হিসেব করে দেখেন ইমামের সাথে তিন রাগাত পেলেন ব্যাস উঠে আরেক রাখাত পড়বেন ভেরি ইজি এটাকে জটিল করবেন না হ্যাঁ আর শয়তানের সমস্ত জটিলতা অনেক সময় আমাদের মাথায় তৈরি করে দেয় সহজ সরল সমীকরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে সেটা বাদ দিয়ে আমরা খুব জটিল চিন্তা ভাবনা চলে যাই সেটা অ্যাভয়েড করতে হবে সহজভাবে ইসলামকে বুঝতে হবে সহজভাবে ইসলামকে মানতে হবে আচ্ছা একজন বলেছেন আমার নাম শিয়াব চৌধুরী আমি দিনাজপুর জেলায় থাকি আমি জেনারেল লাইনে মানবিক শাখায় ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই ইসলাম স্টাডিজ নিয়ে এ প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন কুল্লিয় কোরআনকারী মদ্রাসাদ ইসলামিয়াতে ভর্তি হতে কিন্তু কুল্লিয়াতে ফোন করলে তারা ভর্তি করাতে যাচ্ছে না কারণ কোর্স নাকি এখন চালু নেই এখন আমার কি করণীয় হ্যাঁ কোর্সের মাঝখানে তো আপনি ভর্তি হতে পারবেন না শিয়াব চৌধুরী এখানে জিজ্ঞেস করতে হবে কোর্সটা কখন শুরু হবে তাই না একটা ইউনিভার্সিটিতে যখন তখন অ্যাডমিশান নেওয়া যায় না অথবা একটা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানেও যখন তখন অ্যাডমিশান নেওয়া যায় না এখানে আরবি ভাষা কোর্স আছে এবং এখন আলিম বা মাধ্যমিক কোর্স আছে তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এখানে এসে আরবি ভাষা কোর্সে পড়ে নিজেকে আরব দেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করা যাবে তাহলে আমি শিয়াব আমি বলবো যে এখন তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার শেষ করে পরীক্ষা দিয়ে তারপর কুল্লিয়ার সাথে যোগাযোগ করলে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার আমরা আবার ফিরে আসি আগের প্রশ্নগুলোতে বলা হয়েছে কোরআনে বর্ণিত কোন সুরাতে লাওয়াতে বিশেষ ফজিলতে অনেক সুরা আছে সেগুলো আলোচনা তো আমরা এখানে শেষ করতে পারবো না অতএব এটাকে আমরা স্কিপ করি আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর দিই বলেছেন বিশেষ করে সুরা ইয়াসিন আর রহমান এবং সুরাতুল হাসার এর শেষ দিন এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে কিনা আচ্ছা সুরা ইয়াসিন সম্পর্কে আমরা আল কোরআনে মানে অনেকেরই তো সুরা ইয়াসিন মুখস্থ আছে আল কোরআনে এর ফজিলত নিয়ে কোনো কথা নেই এর ভেতরে যে কথাগুলো আসে সেগুলোই ফজিলতপূর্ণ বরং আপনি যে সুরা রহমান বললেন সেটাও ফজলতপূর্ণ কারণ এখানে আর রহমান আল্লাহর সুন্দর সেফাতি নামতে শুরু হয়েছে তাই না আর সুরাতুল হাসারের মধ্যে তো আল্লাহর নামগুলোই আছে এগুলো এমনিতেই ফজলতপূর্ণ পুরো কোরআটায় ফজিলাত কিন্তু স্পেশাল ফজিলাত কি আছে এখানে আমরা দেখি যে ইয়াসিন সুরাত ইয়াসিন এর ফজিলাত বর্ণনায় অনেকগুলো হাদিস এসছে যার অধিকাংশই একদম মিথ্যা এবং বানোয়াট হাদিস আর অল্প কিছু আছে দাইফ আর কিছু আছে খুবই দাইফ খুবই দাইফ এক্ষেত্রে সার্চ করে আমি দেখলাম আপনার প্রশ্ন পাওয়ার পরে আমি একটু সার্চ করে দেখলাম এখানে কোনো সহি হাদিস নাই হাসান হাদিস বা অথেন্টিক হাদিসও ইয়াসিনের ফজিলতের ক্ষেত্রে স্পেশালি আসে নাই এখন যে হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে এবং আহলুল আলেম মোহাদ্দ কেরাম তারা বলেছেন এগুলো দাইফ সেগুলো কয়েকটা আমি এখানে উল্লেখ করছি আপনারা এগুলো সম্পর্কে সতর্ক থাকবেন এই হাদিসগুলো গ্রহণ করা যাবে না এবং অনুযায়ী আমল করা যাবে না বলা বলা হয়েছে ইন্নাকুল্ল ইন কালবান প্রত্যেক জিনিসের একটা কল্ব আছে হার্ট আছে ও কল্পল কোরআন ইয়াসিন আর কোরআনের হার্ট বা হৃদয় হলো ইয়াসিন মান কারা আহা ফাকো আল কোরআন আশারা মারা যে ব্যক্তি সুরা ইয়াসিন পড়লো সে যেন কোরআনকে দশবার পাঠ করলো এটা একদমই দুর্বল হাদিস আরেকটা হাদিসের কথা কে উল্লেখ করেছেন মানকারা আসুরা ইয়াসিন ফিলাই লাতিন আসবাহা মাকফুর আল্লাহ যে ব্যক্তি কোনো রাত্রিতে ইয়াসিন পাঠ করে তাকে ক্ষমা করে দেওয়া হয় সে মাকফুর আল্লাহ আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় আরেকটা উল্লেখ করা হচ্ছে এইভাবে মান্দাওয়ামা এলাকার আচিহা কুল্লা শাহিদান যে ব্যক্তি প্রতি রাত্রে সার্বক্ষণিক সব সময় এই সুরাটা পাঠ করে তাহলে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করে আরেকটি এসছে মান্দাল মাকাবেরা ফাকার আসুরাত হাসানাত আচ্ছা বলছে যে ব্যক্তি কবরস্থানে ঢুকে সুরাত ইয়াসিন পাঠ করে তাহলে কবরবাসীদের থেকে ওই দিন আজাব তকফিফ করে দেওয়া হয় হালকা করে দেওয়া হয় আর তার জন্য ওই কবর মধ্যে যত সংখ্যক লোক সায়িত আছে তাদের সমপরিমাণ নেকি তার জন্য লেখা হয় তো এই হাদিসগুলো দেখা যাচ্ছে ইমাম এবনুল জাউজি বিখ্যাত একজন ইমাম ছিলেন তিনি তার আলমাউদুয়াত বানোয়াট হাদিস নামক একটা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন এবং শওকানি আলফাওয়া এদল মেজমুয়া নামক গ্রন্থে যেখানে তিনি দুর্বল এবং মাউদুর হাদিসগুলো উল্লেখ করেছেন সেখানে তিনি এসছেন আর এছাড়াও আরও অনেকে এগুলো বানোয়াট হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তাহলে আমরা বুঝলাম যে সুরাই ইয়াসিনের আসলে সুনির্দিষ্ট কোনো ফজিলত নেই সুরার রহমানের ক্ষেত্রেও আমরা একই দেখি যে এখানে সুনির্দিষ্ট কোনো সহি বিশেষ ফজিলতের কোনো বর্ণনা আসেনি যদিও এই সুরার মধ্যে সব কথাগুলি ফজিলতপূর্ণ আহ্লাহ রব্বি কুমায় তোকে দিবেন হ্যাঁ অতএব তোমার তোমরা তোমাদের প্রভুর রবের কোন কোন নামাতকে অস্বীকার করবে কি চমৎকার মর্মস্পর্শী আহ্বান তারপরে আর রাহমান আল্লামাল কোরআন তাই না কত সুন্দর কথা কিন্তু এগুলোর জন্য যে ফজিলতগুলো মানুষ বর্ণনা করে তার অধিকাংশই দাইফ কিংবা জাল হাসরের তিন আয়াত হাশরের তিন আয়াত এখানে একটা হাদিস ইমাম সৈয়তী তার আলজামা আসগির নামক গ্রন্থ উল্লেখ করেছেন যা তিনি আদি এবং ইমাম বাইহাতির ক্ষেত দিকে তিনি নসবত করেছেন বলেছেন সে সেটার মধ্যে মানকর আ খাওয়াতিম মাল হাসর লাইলিন আউ নাহারিন যে ব্যক্তি দিনে অথবা রাত্রে হাসরের শেষ আয়াতগুলো পাঠ করে ফাকুবেদা ফিজা আলিকলি আউম তারপর ওই দিন তার মৃত্যু হয় আউল্লাহ অথবা ওই রাত্রিতে তার মৃত্যু হয় ফাকাদ আউ জবল আল্লাহ জান্নাকে তার জন্য ওয়াজিব করে দেবেন শেখ আলবানি এই হাদিসটাকে তাহকিক করার পরে বললেন জিদ্দান এটা অত্যন্ত দুর্বল অর্থাৎ এর দ্বারা কখনো আমল করা যাবে না তাহলে আমরা বুঝলাম যে আপনি যে তিনটা সুরের কথা উল্লেখ করছেন এখানে স্পেশাল যে ফজিলতগুলো আছে এগুলো বানোয়াট অথবা দাইফজিদ্দান অতএব সেই দিকে না গিয়ে আপনি কোরআনের আয়াত হিসেবে এগুলো ইত্যাদ করেন এগুলো থেকে শিক্ষা নেন এগুলোর অর্থ বোঝেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করেন তাহলে সেটাই যথেষ্ট হবে আচ্ছা মোহাম্মদ তাপস সরকার বলেছেন মসজিদে জামাতে ফজর মাগরেব ও এশার সালাতে প্রথম রাখা ধরতে পারেনি দ্বিতীয় রাখাতে ইমাম সুরা নাস পড়েছে তাহলে আমার ছুটে যাওয়া রাখাতে আমি সুরাল ফাতেহার পরে কোনো সুরা আর পড়তে পারছি না কারণ কোরআনের সুরা শেষ সুরা পড়া হয়ে গেছে আমি আর কেমনে পড়ব। চলে এসেছি কোরআন পা শেষ সুরার পরে আর কেমনে পড়বো তাই না এটা আপনার কথা কেননা অনেক আলেম বলেছেন সুরা ক্রমানুসারে পড়তে হবে এখন এমন পরিস্থিতিতে আমি কোনো সুরা পড়ে নেব নাকি সুরা ফাতেহা পড়লেই হবে অনুগ্রহ করে জানাবেন আচ্ছা যাই হোক এখানে একটা ভুল ধারণার উপর আপনি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে যে সুরানাস পড়া যে প্রথম রাখাতে সুরানাসকে পড়ে ফেললো তারপরে আর কিছু পড়বেন না এটা ঠিক নয় বরং আপনি আগের সুরাগুলো পড়বেন এখানে তার তীব রক্ষা করাটা মোস্তাহাব আপনার মোস্তাহাব মিস হয়েছে এতে কোনো সমস্যা নেই আপনি মোস্তাহাবটা রক্ষা করার চেষ্টা করবেন ক্রমানুসারেই পড়বেন যেহেতু এটা রসুল্লাহ সাল্লাম পড়তেন কিন্তু যদি ক্রমানুসারে পড়াটা ব্যাহত হয় বা ভুলে যান তাহলে সুরানাস পড়লেন আগে পরেরটা সুরা এখলাস পড়েন সুরা আলফালাক পড়েন বা অন্য যে কোনো সুরা পড়েন কোনো অসুবিধা নেই মাহিন মৃদুল বলেছেন কয়েকদিন আগে আমার চাচত্য বাহিনে কাল করেছেন তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় আত্মীয়স্বজনার সবাই দাফন সম্পন্ন করেন তাকে কবরস্থ করার সময় বাসায় মহিলারা সকলে মৃতের স্ত্রী সন্তানদেরকে নিয়ে আল্লাহতাল্লার কাছে তার ক্ষমা ও মাগফেরত কামানোর জন্য সকলে মিলে হাত তুলে মনাজাত করে এবং কান্নাকাটি করে আমি যতদূর জানি এই কাজ করা বিদাগ তাই আমি এটি করিনি তাদের বিভিন্নভাবে বোঝালে তারা বুঝতে চায় না তারা বিভিন্ন ধরনের কথা বলে এক্ষেত্রে আমার করণীয় কি তাও আমার তারাও আমার আত্মীয় স্বজন তাদের জোর করে কিছু বলতে পারি না সম্পর্ক নষ্ট হয়ে যাবে এইভাবে এই ভয়ে তারা বিভিন্ন জায়গায় বৈঠক তালে মৃতদের বাড়ি এসব জায়গাগুলোতে সম্মিলিতভাবে হাত তুলে মনাজ করে বললেও শোনে না ক্ষেত্রে আমি কি করতে পারি দয়া করে জানাবেন যারা হাত তুলে মরাজাত করাটাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রেচুয়ালে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ওয়াজিব করে নিয়েছে এটা তারা বেদাৎ করছে তবে কোনো ব্যক্তি যদি কখনও হাত তোলেন দোয়া করেন এটা জায়জ আছে এবং তিনি তোলার পরে যদি অন্য কেউ তার সাথে সংযুক্ত হয় এটা কালে ভদ্রে নিয়ম না করে এটা যদি হয় তাহলে শেখ বাজ বিন ও শহের কুমারও বড়ো বড়ো মহাকিবুলামায়কেরাম বলেছেন এগুলো অনিয়মিতভাবে মাঝে মাঝে যদি কেউ করেন এবং এটাকে রসম রেওয়াজে পরিণত না করেন হঠাৎ করে তার মনে হল আল্লাহ কাছে দোয়া করলেন পাশে একজন দুজন আছেন বা কেউ থাকলেন হাত তুললেন এটা জায়জ আছে নাজমুল হুদা আজকের আমাদের শেষ প্রশ্নটা আমরা নিচ্ছি মানে যারা আগে করেছেন লাইভ প্রশ্ন সময় থাকলে আমরা আরেকটু নেব নাজমুল হুদা দুটো প্রশ্ন করেছেন মাগরীবের সাথে এশার সালাদ জমা করলে বেতের সালাদ কখন আদায় করতে হবে এশার পরে যে কোনো সময় আপনি যদি এসাটাকে তাকদিম করা জায়েজ হয় তাহলে বেতরও তাকদিম করা জায়েজ হবে এশার পরে হলেই হবে এবং সেটা ফজরের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন আর এশা তো মাগরীবের সাথে আপনি জমা করবেন সফর অবস্থায় অথবা মুজদালিফায় তাই না তাহলে আপনি বেতেরটা তারপর পর পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই মুজদালেফায় বেতের পড়া যাবে কি না এটা নিয়ে অনেক একতলাফ কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে বেতের সালা সাব্যস্ত হয়েছে মুজদালেফায় পড়া যাবে না এমন কোনো রেওয়ায়ত নেই রসুল সাল্লাহ সাল্লাম থেকে তিনি নিষেধ করেছেন বা তিনি পড়েন নাই এমন কোনো স্পষ্ট রেওয়ায়ত নেই তাহলে বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে তিনি পড়েছেন এখন যদি কেউ বলেন যে না তার কোন পড়েছেন এরকম রেওয়ায়ত পায়নি সে রেওয়ায়ত পাওয়াটা আমাদের জন্য জরুরি নয় কারণ বেতের নামাজ সাব্যস্ত একটা সাবেক নামাজ সেটা সাল্লাম প্রত্যেক জায়গায় পড়েছেন এরকম প্রত্যেক জায়গার হাদিস থাকতে হবে এটা জরুরি নয় যেহেতু এটা আদতেই শুরু থেকে সাব্যস্ত ছিল বুজদালিফার রাতেও ভেতরের নামাজ পড়াটাই সঙ্গত এমনটি বলেছেন আমাদের মদিনা ইউনিভার্সিটির শায়েকগণ এবং এর মধ্যে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার এসাম কৈতি হাফেজল্লা আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা নাজবুল হুদা করেছেন সেটা হলো জুমার সালাতের সাথে আসারের সালাদ জমা করা যাবে কি এটা একটা মাস আলা জুমার সালাতের সাথে আসরের সালাত যুক্ত হবে কি না সাধারণত সালাদ জমা করাটা তো মুসাফির উপর বর্তায় আবার মুসাফির উপর জুমা নাই তাহলে মুসাফিরকে জমা পড়তে পারে হ্যাঁ পড়তে পারে তিনি যদি কোথাও গিয়ে দেখেন যে জুমা হচ্ছে তাহলে তিনি জুমার সালাত পড়তে পারেন এখন জুমার পরে তিনি কি আসরটা পড়ে নিতে পারবেন কিনা না একদল বলছে যে পারবেন কারণ জমাটা হলো জোহরের বদল তাহলে জোহরের সাথে জমার জোহরের সাথে আসরের জামে তকদিম মানে যে যে জমাটা সেটা হয় তাহলে জমার সাথেও হবে এটা হচ্ছে যুক্তি আর কেউ বলেছেন যে না তার তো জমাই নাই মুসাফির ব্যক্তিত্ব জমাই নাই। তাহলে জুমার সাথে জুমা হলো মকিমের জন্য আর মকিম যখন জমা পড়বে তখন তো আসর সে একসাথে পড়বে না আলাদা করবে মানে দুজন দুই পারসপেক্টিভ থেকে দেখছেন তবে এক্ষেত্রে দুটোই আমরা দেখতে পাচ্ছি ইজতেহাত দুটোর ব্যাপারেই এটা বলা যাবে না যে হ্যাঁ এটাই শুদ্ধ বাকিটা বাতিল এই অ্যাপ্রোচে কথা বলাটা সঠিকও নয় ইখতলাফি মাসালাগুলোতে যেখানে আমাদের ওলামায় কেরামের প্রায় মহাক্ষেক সবাই হয় মতে নয় মতে আছেন সবাই মহাক্ষেক সেখানে আমি একটা মতকে সমর্থন করে বললাম যে আর বাকিটা একদম বাতিল এটা ঠিক নয় তবে আমরা মনে হয় অধিক মানে ভাবে বিশুদ্ধ কোনটা সেটা চুজ করতে পারি এখানে প্রথম মতটা অধিকতর বিশুদ্ধ কারণ জুমাটা আসলেই জহরের বিকল্প এখন সফরের অবস্থা যেহেতু মুসাফিরের জন্য জমা পড়ার অপশনটা সরিয়েতে আছে সরিয়েটা ক্লোজ করে দেয়নি বন্ধ করে দেয়নি যে মুসাফির জমা পড়তে পারবে না যেহেতু সে পড়তে পারবে তাহলে তার যে রোকসাটা আছে আসরটাকে জোহরের সাথে মেলানোর সেটা জমার সাথেও সে মেলাতে পারবে এই মতটাই বেশি শক্তিশালী বলে আমাদের কাছে প্রতীয়মান হয় আপনাদের আর কিছু প্রশ্ন নিব আমি লাইভের নিয়ে শেষ করব সেটি হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছে আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন সক্রিয়া জানিয়েছেন এখানে আসলে আর কোনো প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি না আমাদের সহযোগীরাও কোনো প্রশ্ন আমাকে দেয়নি ফলে আমরা এখানেই আজকে শেষ করছি হায়দা ওসলাল সাল্লাম আলা নবীলা মোহাম্মদ ওয় আলা আলি ও আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম আরহামলি ববরকাত